वेलकम टू एडुपीडिया। एतदिन आमरा नम्बर सिस्टेम बला भालो रियल नम्बर सिस्टेम और एर संगे सूचकेर विभिन्न घात प्रतिघातेर मध्ये रिलेशनगुलो जेने फेलेछि। एबारे आमरा एई बीजगणित नम्बर सिस्टेम एगुलोर एकटु एकघेयेमी थेके बेरोते आजके आमरा एकटु जिओमेट्री पोर्शनटा शुरू करब। अर्थात क्लास नाइनेर सिलेबासेर आजके जिओमेट्रिर फार्स्ट चैप्टार अर्थात सामान्तरिकेर धर्म এই চ্যাপ্টারটা আমি আজকে শুরু করছি। লেট স্টার্ট। প্রথম চ্যাপ্টারে অর্থাৎ প্রপার্টিজ অফ প্যারালিলোগ্রামে অর্থাৎ সামান্তরিকের ধর্মে প্রথমে আগে আমাদের একটু চতুর্ভুজ সম্পর্কে আইডিয়াটা পরিষ্কার করে নিতে হবে। চারটি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রই হলো চতুর্ভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যদি খুব পাওয়ারফুল চতুর্ভুজ বলি তাহলে আমরা সেটাকে বলবো সামান্তরিক। পাওয়ারফুল কেন বলছি? কারণ চতুর্ভুজের মধ্যে খুব কম ধর্মেরই পরিবর্তন ঘটিয়ে সামান্তরিক সৃষ্টি করা যায়। আবার সামান্তরিকের জাস্ট কয়েকটা ধর্মের পরিবর্তন ঘটিয়ে আমাদের পরিচিত অনেক চতুর্ভুজ সৃষ্টি করা যায়, যেগুলো আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা করে দেয়। তাই আমরা সামান্তরিকটাকেই এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে, সামান্তরিকের ধর্মগুলিকে। তাই এবারে আমরা একটু সামান্তরিকের ধর্মের আগে চতুর্ভুজের সংজ্ঞাগুলো সম্পর্কে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। চলো, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। অর্থাৎ দুই জোড়া যে বিপরীত বাহু থাকে তার মধ্যে একজোড়া বিপরীত বাহু মাত্রই সমান্তরাল, আর অপর দুই বাহু কিন্তু তির্যক। অপর দুই বাহু তির্যক, একজোড়া বিপরীত বাহুর মধ্যে এই সমান্তরাল ধর্মটা বর্তমান, তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। আবার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, মানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল বটে, অপর জোড়াও পরস্পর সমান্তরাল, তাকে আমরা বলবো কিন্তু সামান্তরিক। সামান্তরিক কিন্তু আমরা সমান্তরিকের সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে আমরা চলে আসি যে যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস। এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস। বলা ভালো যে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলবো। চতুর্ভুজটা না বলে এখানে সামান্তরিক বলাটা উচিত। যে সামান্তরিকের একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস, এবং সন্নিহিত বাহু হতে হবে সেই দুটো বাহুকে, অর্থাৎ পাশাপাশি বাহু দুটো দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো আয়তকার চিত্র। আয়তকার চিত্র তাহলে কাকে বলবো? যে সামান্তরিকের, যদি সামান্তরিককে মধ্যে আমরা একটা কোণকে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ করে দিই তাকে আমরা বলবো কিন্তু আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আচ্ছা আমরা আয়তক্ষেত্র না বলে আমরা বলছি আয়তকার চিত্র। কেন বলছি? আসলে ক্ষেত্র বলতে আমরা এরিয়া বুঝতে পারি, কিন্তু এখানে আমরা যেহেতু ফিগার ড্র করছি তাই আমরা সবসময় চিত্র কথাটাই ইউজ করবো, কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা যদি ক্ষেত্রটাও ইউজ করি অসুবিধা নেই, কিন্তু লেখার সময় আমরা কিন্তু চিত্র শব্দটাই লিখবো। আচ্ছা এবার চলো পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে আমাদের আরো একটা চতুর্ভুজ পড়তে হবে, যে আয়তকার চিত্রের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো বর্গাকার চিত্র। অর্থাৎ আয়তকার চিত্রে যদি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো বর্গাকার চিত্র। অর্থাৎ এই দুটোও সমান, এই দুটোও সমান, আবার এটা এটাও যেহেতু সমান তাই চারটি বাহুই পরস্পর সমান, তাই ABCD একটি বর্গাকার চিত্র আমরা দেখতে পাচ্ছি। অথবা রম্বসের যদি একটি কোণ সমকোণ হয়, রম্বসের ক্ষেত্রে চারটি বাহু সমান ছিল, দৈর্ঘ্য পরস্পর সমান, আর যদি রম্বসের ক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ করে দিই তাহলেও আমরা তাকে বলবো বর্গাকার চিত্র। আচ্ছা এইবারে আমরা একটা বিশেষ ধরনের চতুর্ভুজ দেখব, যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি বাহু দুটিরও দৈর্ঘ্য সমান তাকে বলবো কাইট। ব্যাপারটা কি হলো? ঠিক পরিষ্কার হলো না। অর্থাৎ এক জোড়া সন্নিহিত বাহু, তার মানে যদি এই যে বিডি বাহুটা আর সিডি বাহুটা উভয়ের দৈর্ঘ্য পরস্পর সমান, আবার এবি বাহুটা আর এসি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু বিডি বাহু আর এবি বাহুর মধ্যে কিন্তু সমান, এই ধরনের কোনো ধর্ম বর্তমান নেই, এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো কাইট। আবার ডিসি বাহু আর এসি বাহুর মধ্যে যে সমান এরকম কোনো ধর্ম বর্তমান নেই, এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো কাইট। আর এক ধরনের চতুর্ভুজ যা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয় কিন্তু জেনে রাখা ভালো, তা হলো গিয়ে আমাদের অকুব্জ চতুর্ভুজ। অকুব্জ চতুর্ভুজ কাকে বলছে? অকুব্জ চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের একটি কোণের মান 180 ডিগ্রি বেশি, অর্থাৎ চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি বেশি হবে, এবং চতুর্ভুজের একটা কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থিত। দেখো বিডি কর্ণটা চতুর্ভুজের বাইরে অবস্থিত, এক্ষেত্রে বিসিডি কোণটার মান 180 ডিগ্রির থেকে বেশি।
এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো অকুব্জ চতুর্ভুজ বা কনকেভ। এবার আমরা চতুর্ভুজগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের একটা ছক দেখে নিই। চলো চতুর্ভুজ থেকে, আচ্ছা চতুর্ভুজ এখানে যদি একটা ধরনের যে কোনো অনিয়তাকার চতুর্ভুজ আমি নিয়ে নিলাম, এবার এই চতুর্ভুজ মানে কোনো বিশেষ ধর্ম বর্তমান নেই চতুর্ভুজটার মধ্যে, শুধু চারটি বাহু দ্বারা একটি সমতলিক চিত্রই আঁকা হয়েছে চতুর্ভুজ হিসেবে। এবার যদি একজনের বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায় তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। এবার ট্র্যাপিজিয়ামে যদি তির্যক বাহু দূর দৈর্ঘ্য সমান্তরাল হয়ে যায় তাকে আমরা কিন্তু বলবো সামান্তরিক। আবার সামান্তরিক যদি সামান্তরিক কিন্তু এক সামান্তরিক থেকে যদি আমরা একটা কোণ সমকোণ করে দিই তাহলে আমরা চলে আসবো আয়তক্ষেত্রতে, একটি কোণ সমকোণ। এই ধর্মটা যদি আমরা যোগ করি তাহলে আমরা চলে আসবো আয়তক্ষেত্রতে। আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা চলে আসবো বর্গক্ষেত্রতে। আবার বর্গক্ষেত্রকে যদি একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ বর্গক্ষেত্র থেকে ইয়ে না হয়, সমকোণ না হয় বর্গক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রে এই যে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে এই ধরনের সম্পর্কটা বর্তমান, রম্বস থেকে বর্গক্ষেত্র যাওয়ার মধ্যে কি সম্পর্ক, রম্বসে যদি একটি কোণ সমকোণ হয়ে যায় তাহলে কিন্তু তা বর্গক্ষেত্র তৈরি করবে। আবার যদি এখানে এই এই পরিস্থিতিতে আসি, অর্থাৎ কাইট থেকে যদি আমরা দেখি, কাইট থেকে একজোড়া সন্নিহিত বাহু অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সেটা কিন্তু হয়ে যাবে কাইট। অর্থাৎ এই যে চতুর্ভুজ থেকে এই যে অ্যারোটা বেরিয়ে কাইটের দিকে নির্দেশ করছে, এখানে আমরা কি ধর্ম বদলে দিয়েছি, একজোড়া সন্নিহিত বাহু অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে কাইটের সংজ্ঞা, সেখানে আমরা কাইট পাচ্ছি। কাইট পাওয়ার পর যদি চারটি বাহুর দৈর্ঘ্যই আমরা সমান এই এই জিনিসটা পাবি তাহলে আমরা দেখবো যে সেটা একটা রম্বস হয়ে গেছে, আবার রম্বসের একটি কোণ সমকোণ হলে সেটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। আবার সামান্তরিক থেকেও, সামান্তরিকে যদি সন্নিহিত বাহুগুলো সমান হয় তাহলে আমরা রম্বস পেয়ে যাচ্ছি। আবার ট্র্যাপিজিয়ামের যদি তির্যক বাহু দুটোকে সমান করে দিই তাহলে আমরা আরেক ধরনের ট্র্যাপিজিয়াম পাই, যেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। চলো এবার আমরা আমাদের পরবর্তী অংশ অর্থাৎ উপপাদ্য অংশের দিকে চলে যাই। সামান্তরিকের প্রথম আলোচ্য উপপাদ্য হল উপপাদ্য এক, অর্থাৎ সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, প্রথম প্রমাণ। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, দ্বিতীয় প্রমাণ। তৃতীয় হচ্ছে বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা যদি ABCD একটা সামান্তরিক নিয়ে নিই, সেই সামান্তরিকের AB সমান্তরাল DC আর AD সমান্তরাল BC, এটা সামান্তরিকের ধর্ম যে AB যদি DC-র সাথে সমান্তরাল হয় তাহলে ADটাও BC-র সঙ্গে সমান্তরাল। AC কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, একটা হচ্ছে ABC একটা হচ্ছে CDA। আচ্ছা প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় বলছে এইভাবেই কিন্তু উপপাদ্য লিখতে হয়, প্রথমে প্রদত্ত বিষয় তারপর প্রামাণ্য বিষয় তারপর হচ্ছে আসল প্রমাণ, তিনটি বিষয় কিন্তু উল্লেখ করতে হবে। প্রদত্ত বিষয়তে যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটাই আমাদেরকে ছবি এঁকে বোঝাতে হচ্ছে, জাস্ট ছবি এঁকে আমাদের কি বলা আছে সেটা বলতে হচ্ছে। প্রামাণ্য হচ্ছে যে বিষয়গুলো প্রমাণ করতে দিয়েছে সেগুলোকে চিহ্নের সাহায্যে লেখা, আর প্রমাণ বিষয় হচ্ছে যেভাবে প্রমাণটা করব সেই প্রমাণের প্রসেসটা। এইবার প্রমাণ প্রামাণ্য বিষয়তে হচ্ছে ত্রিভুজ ABC ইকুয়াল টু CDA, মানে অর্থাৎ সর্বসম CDA, ত্রিভুজ ABCটা যখন সর্বসম হবে CDA এর সঙ্গে, ত্রিভুজ CDA এর সঙ্গে AB সমান ইকুয়াল টু DC, BC ইকুয়াল টু AD, বিপরীত বাহুগুলো সমান, ABC ইকুয়াল টু ADC আর BAD ইকুয়াল টু BCD। এবার প্রমাণ হচ্ছে যে ABC ও CDA এর মধ্যে ACD হচ্ছে একান্তর হচ্ছে CAD, একান্তর অর্থাৎ অল্টারনেটিং অ্যাঙ্গেল, ACD একান্তর CAD, এক্ষেত্রে AD সমান্তরাল BC আর AC যদি ছেদক হয় AD সমান্তরাল BC, ঠিক আছে, আর ACটা আর এখানে ছেদককে ছেদক হচ্ছে AC, AC কর্ণটা যদি এখানে ছেদক হয় তাহলে কোন কোনগুলো একান্তর, ACD এই কোনটা একান্তর, তার সঙ্গে এই যে CACD একান্তর হচ্ছে ACD একান্তর হচ্ছে CAD, ABC আর CD এর মধ্যে, ABC আর CD এর মধ্যে এই যে এই কোনটা ACB আর হচ্ছে CAD, এই দুটি কোণ হচ্ছে একান্তর পরস্পর, এই দুটি কোণ আমাদের রাইট চিহ্ন দেওয়া কোণ দুটো হচ্ছে পরস্পর একান্তর কোণ, ACB আর CAD। AC সাধারণ বাহু আর BAC একান্তর ACD, BAC এই কোণটা একান্তর হচ্ছে ACD এই কোণটা, এই কাটা চিহ্ন দেওয়া কোণ দুটো হচ্ছে পরস্পর একান্তর কোণ, এখানেও AB সমান্তরাল DC আর ACটা ছেদকের কাজ করছে। আচ্ছা যেহেতু এরা একান্তর তাই আমরা সর্বসম ত্রিভুজের SAA সূত্র অনুযায়ী অর্থাৎ সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল
এই সূত্র অনুযায়ী বলতে পারি যে এবিসি ত্রিভুজটা সিডি এর সঙ্গে সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজে আমরা বলতেই পারি এবি ইকুয়াল টু ডিসি, এবিটা ডিসির সমান, এই যে এবি, এই এবিটা হচ্ছে ডিসির সমান, কারণ সর্বসম ত্রিভুজের এরা অনুরূপ বাহু। আমি এই দুটোর মধ্যে ত্রিভুজের মধ্যে সর্বসম ত্রিভুজ কোনটা, সর্বসম ত্রিভুজের মধ্যে ধর্মগুলো যাচাই করার চেষ্টা করছি এ ডিসি আর এবিসি ত্রিভুজের মধ্যে। তাই আমরা পেলাম এবি ইকুয়াল টু ডিসি, এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আবার ডিসি ইকুয়াল টু এডি অনুরূপ বাহু। তাই দু নম্বর প্রমাণটা আমাদের প্রুফ হয়ে গেল, প্রুফড। আচ্ছা এবারে ফার্স্ট আমাদের সর্বসম প্রুফ হয়ে গেল তিনটে সূত্র অনুযায়ী, ফার্স্ট প্রমাণ প্রুফ, সেকেন্ড প্রমাণ প্রুফ। এবার থার্ডে যাওয়া যাক, থার্ডে কি হয়েছে, থার্ডে আমরা দেখতে পাচ্ছি এবিসি ইকুয়াল টু এডিসি অনুরূপ কোণ, আবার এবিসি ইকুয়াল টু এডিসি হচ্ছে অনুরূপ কোণ, এবিসি আর এডিসি, এবিসি মানে হচ্ছে এই হচ্ছে এবিসি কোণ আর এখানে হচ্ছে এডিসি কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ হচ্ছে এটা এ বিসি আর এডিসি, এই দুটি কোণ হচ্ছে অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজে, তাই এরাও পরস্পর সমান। তার সামান্তরিকের বিপরীতে একটা কোণ সমান হয়ে গেল, তার বিএডি আর বিসিডি, এই বি এ ডি আর বি সি ডি, এটি কি করে প্রুফ করব। আচ্ছা বি এ ডি এই কোণটাকে আমি লিখতে পারি এ ডি এ সি প্লাস সি এ বি, এটা লিখতেই পারি আমি, কারণ দুটি কোণের সমষ্টি, রাইট চিহ্ন আর কাটা চিহ্ন দেওয়া কোণ। আবার এটা এই বড় কোণটাকে আমি লিখতে পারি ডি সি এ আর এ সি বি, লিখতেই পারি, তাই ডি সি এ প্লাস এ সি ডি লিখে লিখে আমরা কিন্তু দুটো বড় কোণ পাচ্ছি বি এ ডি ইকুয়াল টু বিসিডি, দুদিক থেকে আমাদের প্রমাণ হয়ে গেল, কারণ এটাও এটার সঙ্গে সমান আবার এটাও এটার সঙ্গে সমান, যেহেতু আমরা এই একান্তর কোণে ধর্ম লাগিয়ে ইউজ করে থার্ড প্রমাণটা পেলাম। তাহলে তিন নম্বরটা আমাদের প্রুফ হয়ে গেল, তাহলে মূল উপপাদ্যটা আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল, তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করে গেল এবং প্রুফ। এবার চলো আমরা একটা প্রয়োগ দেখে নিই, প্রয়োগ অর্থাৎ উপপাদ্য থেকে যে বিষয়গুলো জানা যায় তার উপর কিছু নির্দিষ্ট প্রশ্ন। যেমন প্রমাণ করো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এক্ষেত্রে যদি প্রত্যেকটি কোণ সমকোণ এইটুকু হিসেবে প্রুফ করতে দেয় ফর স্মল কোশ্চেন পারপাস, হ্যাঁ অর্থাৎ টু মার্কসের জন্য, তাহলে যে সামান্তরিকের একটা কোণ সমকোণ সেটি আয়তকার চিত্র, বিএডিটা ধরে নিলাম আমি 90 ডিগ্রি, বিএডিটা 90 ডিগ্রি সামান্তরিকের একটা কোণ সমকোণ, আবার বিএডি প্লাস এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি কারণ এটা হচ্ছে অন্তঃকোণ, বিএডি আর এ সিডি, এবিসি বিএডি আর এ বিসি, এই দুটো কোণ হচ্ছে অন্তঃকোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি কারণ এডি সমান্তরাল বিসি আর এবি হওয়াতে ছেদক, যেহেতু বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে বিপরীত কোণগুলো যেহেতু পরস্পর, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি করেই কোণ হচ্ছে, বিএডিটা যেহেতু 90 ডিগ্রি তাই এবিসিটা 90 ডিগ্রি, আবার বিএডি 90 ডিগ্রি হলে বিসিডি 90 ডিগ্রি সামান্তরিকের উপপাদ্য ধর্ম অনুসারে, উপপাদ্য থেকে পাওয়া সিদ্ধান্ত অনুসারে, আবার এবিসি ইকুয়াল টু এডিসি উপপাদ্য থেকে পাওয়া সিদ্ধান্ত অনুসারে যে বিপরীত কোণগুলো সমান, তাহলে আমরা প্রুফ হয়ে গেল প্রত্যেকটি কোণ সমান, তাহলে প্রত্যেকটি কোণ সমকোণ প্রুফ হয়ে গেল, আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ প্রুফ হয়ে গেল, যে একটি মাত্র কোণ সমকোণ আমরা প্রদত্ত দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রুফ করে ফেললাম যে বাকি তিনটি কোণ সমকোণ। আচ্ছা চলো এবার আমরা উপপাদ্য টুটা দেখি কি বলছে, দু নম্বর উপপাদ্য চলে আসি চলো। আচ্ছা উপপাদ্য টু আমাদের কি বলছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবিসিডি সামান্তরিকের কর্ণ পরস্পরকে অভিবিন্দুতে ছেদ করেছে, এসি ও বিডি এই দুটি হচ্ছে কর্ণের নাম, এসি ও বিডি কর্ণটা পরস্পরকে অভিবিন্দুতে ছেদ করছে, এই বিষয়টুকুই শুধু আমরা প্রদত্ত বিষয়তে লিখব, যেটুকু আমরা ছবি দেখে বুঝে অর্থাৎ প্রশ্নের সাথে মিলিয়ে লিখতে পারছি সেইটুকুই আমরা লিখব। আচ্ছা সমদ্বিখণ্ডিত করে বলতে এই যে এসি কর্ণটাকেও ও বিন্দুটা দুই ভাগে সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এ ইকুয়াল টু ওসি, আর প্রমাণ করতে হবে যে বি ও ইকুয়াল টু ওডি, এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবারে আমরা দেখব ত্রিভুজ এওডি আর বিওসি এর মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা ধর্মের মিল, সিএডি ইকুয়াল টু এসিবি, সিএডি এই কোণটা এই যে এসিবি এর সঙ্গে পরস্পর সমান, সিএডি এই কোণটা এসিবি এর সঙ্গে পরস্পর সমান, কারণ এটা একান্তর এডি সমান্তরাল বিসি আর এসিটা ছেদক। এবার এওডিটা আর বিওসিটা কিন্তু অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতিপণ, আগেরটা ছিল অল্টারনেটিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে বিপ্রতিপণ। আচ্ছা এডি ইকুয়াল টু বিসি সামান্তরিকের বিপরীত বাহু, তাই এটা তাহলে তিনটে কন্ডিশন মানে স্যাটিসফাইড, তিনটে কন্ডিশন স্যাটিসফাইড মানে এস ডবল এ সূত্রানুযায়ী এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম, তাই আমরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুযায়ী বলতে পারি এ ইকুয়াল টু ওসি আর বি ইকুয়াল টু ওডি, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই আমাদের প্রামাণ্য বিষয়টা এইভাবেই প্রুফ হয়ে গেল, এইভাবেই সেকেন্ড উপপাদ্যটা প্রমাণ হলো। এবার চলো আমরা একটা প্রয়োগ দেখে নিই,
প্রয়োগ কি বলছে? একটা প্রয়োগ হচ্ছে এই দেখো, প্রত্যেকটা উপপাদ্যের ডিসিশনের উপর বেস করে আমরা কিছু এক্সট্রাস বা প্রয়োগ করব। এক্সট্রাস মানে হচ্ছে উপপাদ্য থেকে পাওয়া অনুসিদ্ধান্তগুলোকে কাজে লাগিয়ে বা ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু ছোট 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 অঙ্ক করার চেষ্টা করবো। সেগুলো তো কিছু জিনিসের মান বার করতে হতে পারে বা কোনো ছোট 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 কিন্তু খুব মূল্যবান ধর্ম প্রমাণ করতেও দিতে পারি। এইগুলি হচ্ছে প্রয়োগ বা এক্সট্রাস। আচ্ছা, এক্সট্রাস আমাদের কি বলছে? আয়তাকার চিত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য পরস্পর কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। এবিসিডি যদি চিত্রের এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আয়তাকার চিত্রে আমরা সবাই জানি একটা কোণ সমকোণ, এবিসি কোণটা 90 ডিগ্রি, এডি এবি সমান্তরাল ডিসি, বিসিটা হচ্ছে ছেদক, তাহলে এবিসি প্লাস বিসিডি হচ্ছে 180 ডিগ্রি, এটা বিসিডি হচ্ছে 180 ডিগ্রি অন্তকোণের সমষ্টা। হ্যাঁ, এবার হচ্ছে এবিসি আর বিসিডি হচ্ছে 90 ডিগ্রি, এবিসি আর বিসিডি হচ্ছে 90 ডিগ্রি, কারণ যেহেতু এই এবিসি কোণটাও 90 ডিগ্রি, তাই বিসিডিটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এবিসি আর বিসিডি ত্রিভুজের মধ্যে, এবিসি ইকুয়াল টু বিসিডি 90 ডিগ্রি, আমরা এই এক নম্বরেই পেয়ে গেছি, তাই এক নম্বর অনুযায়ী আমরা লিখে নিলাম এই কথাটা। আচ্ছা, বিসি সাধারণ বাহু এবি সমান ইকুয়াল টু ডিসি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এবিসি সর্বসমান ডিবিসি এস এ এর সূত্র অনুযায়ী, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, এখান থেকে প্রুফ হয়ে গেল এসি ইকুয়াল টু বিডি, এসিটা বিডির সাথে সমান, তাই আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরের দৈর্ঘ্য সমান। আচ্ছা, এবার একটা ছোট অঙ্ক আছে, এবিসিডি সামান্তরিকের বিএও ইকুয়াল টু 35 ডিগ্রি, ডিএও ইকুয়াল টু 50 ডিগ্রি, সিওডি ইকুয়াল টু 95 ডিগ্রি, ছবিতে তিনটি কোণ পরস্পর লেখাই রয়েছে। এবার আমায় বার করতে হবে এই এবিও কোণটা, বিসি ওডিসি কোণটা, ওডিসি কোণটা, এসিবি কোণটা, এসিবি অর্থাৎ রাইট চিহ্ন দেওয়া কোণগুলো, সিবিডি কোণটা, সিবিডি এই রাইট চিহ্ন দেওয়া কোণগুলো আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি এবিও কোণটা আমরা কি করে পাবো, এবিও কোণটা আমরা পাবো হচ্ছে যেহেতু 95 ডিগ্রি হচ্ছে ডিওসি, এই বিপ্রতিপি হচ্ছে এওবি, তাই এওবি ত্রিভুজের আমি এওবি কোণটাও জানি 95 ডিগ্রি বিপ্রতিম অনুযায়ী, আবার ও এবি কোণটাও জানি 35 ডিগ্রি, তাহলে 95 + 35 করে আমি পেয়ে গেলাম এখান থেকে 130 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি করলে 50 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবিও কোণটা আমি পেয়ে গেলাম। এবার বাচ্চা হচ্ছে এবিও, এবিও ইকুয়াল টু ওডিসি, একান্তর এ বিও এই কোণটা আমরা অলরেডি পেয়ে গেছি, এটা ইকুয়াল টু হচ্ছে ওডিসি, কারণ একান্তর কোণ, এ বি সমান্তরাল সিডি, ডিবিটা ছেদক, তাই জন্য এ বি সমান্তরাল ডিসি আর বিডি হচ্ছে ছেদক, এই অনুযায়ী হচ্ছে একান্তর, তাই আমরা বললাম এইটাও 50 ডিগ্রি। আবার এ সিবি ইকুয়াল টু ডিএও, এ সিবি ইকুয়াল টু হচ্ছে ডি এ ও 50 ডিগ্রি, কারণ এক্ষেত্রে হচ্ছে ডিএ সমান্তরাল বিসি, আর এখানে কোণটা ভেদক বা ছেদক, এসিটা হচ্ছে ছেদক, এই অনুযায়ী এরা একান্তর, তাই এটাও 50 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদেরকে বার করতে হবে হচ্ছে সিবিডি কোণটা, সিবিডি, সিবিডি মানে হচ্ছে এডিবি, সিবিডি মানে হচ্ছে এ ডিবি, এ ডিবি, কারণ এটা পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ, তাই এবার এবিডি কোণটার মান বার করতে গেলে আমাদেরকে দেখতে হবে, এডিবি কোণটা মান বার করতে গেলে আমাদেরকে দেখতে হবে এ ডিবি। আচ্ছা, এবার 180 ডিগ্রি মাইনাস ডি এ ও প্লাস এ ও ডি, ডি এ ও মানে কত, ডি এ ও প্লাস ডি এ ও মান, ডি ও কোণটার মান আমাদের বার করতে হবে এই এ ও ডি ত্রিভুজের, আর এ ও ডি, এ ও ডি এই দুটি ত্রিভুজের বা কোণ, এই এই দুটো কোণের মান যদি আমি জানি তাহলে আমি 180 ডিগ্রি মাইনাস করলে এ ডি বি কোণটার মান আমি পেয়ে যাবো, তবে আমরা সি বি ডি কোণটার মান পাবো। আচ্ছা, যেহেতু 180 ডিগ্রি থেকে মাইনাস করে পাবো, তাই আমরা দেখে নিই এ ডি এও প্লাস এওডি কত হচ্ছে, একটি আমাদের 50 ডিগ্রি আমরা জানি, অপর কোণটা তাহলে কি হবে, আচ্ছা চারটি কোণের সমষ্টি ছিল 360 ডিগ্রি, একটি বিন্দু চারিদিকে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, দুটি কোণ 90 ডিগ্রি বিপ্রতিপ অনুযায়ী, তাহলে বাকি দুটি কোণ কত হবে, 360 ডিগ্রি থেকে 95 × 2 যদি আমি মাইনাস করে তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 50 + 360 ডিগ্রি মাইনাস 95 × 2 / 2, তাহলে কত বেরোলো আমাদের লাস্টে 180 থেকে মাইনাস করে, কারণ ডিওসি আর এওবি বিপ্রতীপ, এই দুটো হচ্ছে বিপ্রতীপ, তাই এই দুটি কোণ পরস্পর সমান, আর এই দুটি কোণ পরস্পর সমান, আমার চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাই 360 থেকে দুটি সমান কোণকে যদি বাদ দিয়ে দিই তাহলে অপর দুটি সমান কোণের যোগফল পড়ে থাকে, তাকে 2 দিয়ে ভাগ করলে একটি কোণ পেয়ে যাই, এই 50 + আমাদের যে কোণটা রয়েছে ত্রিভুজের মধ্যে ওই কোণটা দিলাম, আর দুটি কোণের সমষ্টি 180 থেকে মাইনাস করলে থার্ড কোণ অর্থাৎ সিবিডি কোণ, অর্থাৎ কি না আমাদের প্রশ্নে যেটা চেয়েছে যে সিবিডি এই কোণটা পেয়ে গেলাম, তাই এটাই হচ্ছে আমাদের থার্ড অ্যান্সার। এইবার আমরা চলে আসি আর একটা এক্সট্রাতে, সেখানে বলছে
রম্বসের কর্ণদ্বয় বলে দেওয়া আছে 24 সেন্টিমিটার আর 18 সেন্টিমিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ রম্বস একটি সামান্তরিক, সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বস তো সামান্তরিক ধর্মে মিল আছে, রম্বসই যেহেতু একটি সামান্তরিক, তাই এ ও ইকুয়াল টু 24/2 12 সেন্টিমিটার, বি ও ইকুয়াল টু 18/9 সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু বি বি চিত্রটাকে লক্ষ্য করবে, এ চিত্রটা কিন্তু পরবর্তী অঙ্কের জন্য, বি ও ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এ ও ইকুয়াল টু পেয়ে গেলাম, বি ও ইকুয়াল টু পেয়ে গেলাম। আচ্ছা, এ ও বিটা কত? সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এ ও বি ত্রিভুজে যদি আমরা এ ও বি এই ত্রিভুজটা নিই, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। AB স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে PO² + OB² পিথাগোরাসের সূত্র অনুযায়ী। ও এর মান আমরা জানি 12 সেন্টিমিটার, কর্ণদ্বয় দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করলে এও পাই, বিও পাই, তাই সেখান থেকে আমরা AB² পেলাম 225 সেন্টিমিটার, অর্থাৎ AB পেলাম 15 সেন্টিমিটার। যেহেতু রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। আচ্ছা, চলো এবার আমরা পরবর্তী এক্সট্রা একটা দেখে নিই, সেটা হচ্ছে বলেছে ABCD সমান্তরিকের BAD ও BCD কোণের দুটি সমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক যা DC ও AB কে PO কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই দুটি কোণের সমদ্বিখণ্ডক অপর দুটো বাহুকে PO কিউ বিন্দুতে ছেদ করেছে, এই PRQ। প্রমাণ করো যে PQAC, অর্থাৎ এই ভেতরে যে চতুর্ভুজটা উৎপন্ন হলো PAQC, সেটা একটা সমান্তরিক। এই BAA চিত্রটা আমরা এবার নজরে রাখবো পরবর্তী অঙ্কটার জন্য। ABCD সমান্তরিকের DC, আচ্ছা দেখো এখানে আমি কিন্তু প্রমাণ পার্টটুকুই করেছি, প্রদত্ত প্রামাণ্য বিষয়টা কিন্তু তোমাদেরকে পরীক্ষা অবশ্যই মেনশন করতে হবে। ABCD সমান্তরিকের DC সমান্তরাল AB এবং APটা হচ্ছে উহাদের ভেদক, সুতরাং DPA আর PAQ উভয় হচ্ছে একান্তর কোণ। আবার PAQ মানে হচ্ছে হাফ অফ DAB, এই দুটি কোণ পরস্পর একান্তর। DPA আর PAQ, PAQ এই কোণ দুটো হচ্ছে একান্তর, DPA আর PAQ। আর PAQ মানে কত? PAQ, এই PAQটাকে আমরা লিখতে পারি হাফ অফ DAB, কারণ পুরো কোণটা DAB, এই দুটি একান্তর ছিল, হাফ অফ DAB। হাফ অফ DAB মানে হাফ অফ DCB, DCB হচ্ছে বিপরীত কোণ সমান্তরিকের, আমি লিখতেই পারি এই DAB-র জায়গায় DCB লিখলাম, তাহলে এটাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তার মানে তাহলে PCQ, DCB-র হাফ হচ্ছে PCQ, PCQ মানে হচ্ছে এই কোণটা PCQ, PCQ, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর অনুরূপ কোণ, অর্থাৎ DPA আর PCQ অনুরূপ কোণ, তার মানে AP সমান্তরাল QC আর TC হচ্ছে উহাদের ভেদক, তাই এরা পরস্পর অনুরূপ কোণ। আর আমরা পেয়ে গেলাম যে যেহেতু PA আর CQ কে DC ছেদ করে, তাই অনুরূপ কোণ দুটি পরস্পর সমান, তাই PA সমান্তরাল CQ, তাহলে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল নিয়ে পেয়ে গেলাম PACQ চতুর্ভুজটার ক্ষেত্রে বা PAQC। আবার AQ সমান্তরাল PC, কারণ সমান্তরিকের বিপরীত বাহু AB ও DC পরস্পর সমান্তরাল, তার দুটি অংশ PAQ আর PC, তারাও পরস্পর সমান্তরাল হবে। APCQ চতুর্ভুজের AP সমান্তরাল QC আর AQ সমান্তরাল PC, দুটি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপর একজোড়া সমান্তরাল, তাহলে সুতরাং APCQ একটি সমান্তরিক, আমাদের বিষয়টা প্রুফ হয়ে গেল। এবার আমরা চলে আসি আমাদের আর একটা অঙ্কে, সেটা হচ্ছে বলছে যে দুটি সমান্তরাল সরলরেখা ও তাদের ছেদকের অন্তর্ভুক্ত অন্তঃকোণগুলি সমদ্বিখণ্ডক আয়তাকার চিত্র উৎপন্ন করে, এটা AB আর CD দুটি সমান্তরাল সরলরেখা, উহাদের ছেদক হচ্ছে EF। এবার EF যে চারটি কোণ উৎপন্ন করেছে অন্তঃকোণগুলোর, এদের যে সমদ্বিখণ্ডক অর্থাৎ EH, EG, FG, HF, এরা EHFG এটা একটা আয়তক্ষেত্র উৎপন্ন করবে। এটা এবার কি করে প্রুফ করবো আমরা দেখব। AEF ইকুয়াল টু EFD, AB সমান্তরাল CD, EF ছেদক, তাই AEF ইকুয়াল টু EFD, AEF এটা হচ্ছে EFD কোণটার সঙ্গে সমান। আচ্ছা, এই দুটো হচ্ছে একান্তর, তাহলে হাফ অফ এটা ইকুয়াল টু হাফ অফ ওটা, দুটো কোণের হাফই পরস্পর সমান, দুদিকে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে HEF আর EFG, HEF অর্থাৎ HEF আর EFG এই দুটি কোণ পরস্পর সমান, কিন্তু এরা একান্তর কোণ, তাহলে আমি বলতে পারি HE সমান্তরাল FG, কারণ এই দুটি বহু সমান্তরাল না হলে একান্তর কোণের উদ্ভাবই হতো না। অনুরূপভাবেই আমরা বলতে পারি যে HF সমান্তরাল EG, অর্থাৎ HFটা ED সাথে পরস্পর সমান্তরাল, আগের দুটি সমান্তরাল আমরা পেয়েছি,
আবার এইচ তাহলে ইএফই এইচএফজিটাও সামান্তরিক, ইএইচএফজি সামান্তরিক। আবার এইচইজি, এইচই হচ্ছে এইচইজি একটি কোণ হচ্ছে আয়তক্ষেত্রের এইচইজি, এটিকে আমরা হাফ অফ এইএফ প্লাস বিএফ হিসেবে লিখতে পারি, লিখতেই পারি আমরা, কারণ দুটি কোণের হাফের সমষ্টি। আচ্ছা এবার এই দুটি কোণের সমষ্টি হচ্ছে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি, তাদের হাফ মানে হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ইএইচএফজি একটি আয়তকার চিত্র। এই অবধি হচ্ছে আমাদের এই ভিডিওতে কভার করা এক্সট্রাগুলো। পরের ভিডিওতে এর সঙ্গে আরও একটি এক্সট্রা খুব ইম্পর্টেন্ট এক্সট্রা আছে, এই ধর্মগুলোর সাহায্যে কাজে লাগে, আরও একটি এক্সট্রা আমরা পড়ব। এছাড়াও আমরা এই তিনটি উপপাদ্য তোমরা স্ক্রিনশট তুলে রাখতেই পারো, এই তিনটি উপপাদ্যের মধ্যে অন্তত দুটি উপপাদ্য পরবর্তী ভিডিওতে কভার করব, তোমরা স্ক্রিনশট তুলে রাখতেই পারো। এই দুটি তিনটি উপপাদ্য আমি বিস্তারিতভাবে পরের ভিডিওতে বলবো, আজকের ভিডিওতে থাক এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য চোখ রাখো এডুপিডিয়াতে।